কথায় বলে লেগে থাকলে সফলতা ধরা দেবে, সেই কাঙ্ক্ষিত সফলতা ধরা দিল দীর্ঘ 9 বছরের প্রতীক্ষার পর। বলছিলাম এক রাতে কোটিপতি বনে যাওয়া প্রবাসী বাংলাদেশি রাইফুল ইসলামের কথা। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট নামে একটি লটারির প্রথম পুরস্কার হিসেবে জিতে নেন 105 কোটি টাকা। আর এই খবরে খুশিতে আত্মহারা তার পরিবার ও গ্রামবাসী। নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যছবিতে বিস্তারিত জানুন মাহদি হাসানের রিপোর্টে। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে 10 বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে রাইফুল ইসলাম। একসময় অসচ্ছল পরিবারটির ভাগ্যের চাকা ঘুরে যায় রাইফুলের বিদেশ যাওয়ার পর। সম্প্রতি আরব আমিরাতে বিগ টিকিট নামের একটি লটারিতে প্রথম পুরস্কার হিসেবে জিতে নেন 35 মিলিয়ন দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা 105 কোটি টাকা। এমন খবরে আনন্দে আবেগাপ্লুত তার পরিবারের সদস্যরা। এটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা চাই যে ওর টাকাগুলো ভালো কাজে পৌঁছাতে পারি, গরিব দুঃখীদের সাহায্য করতে পারি, ওদের আত্মীয় স্বজন কেউ দুর্বল থাকতে তাদেরকে সাহায্য করতে পারি। আমার হাজব্যান্ড অনেক ভালো, ওর সততা আছে, সকলের দোয়া আজকে ও এই টাকাগুলো পাইছে। সে তার বাবার মৃত্যুর পরে সে বহুত লাঞ্ছনা হওয়ার পর সে নিজেকে পরিবারকে সন্তুষ্ট করার জন্য, ইয়া করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য সে বিদেশ ভ্রমণ করছেন আজকে 10-12 বছর। এই ড্রটার টিকিট সে আরও কয়েকবার কিনছিল, তো হয়তো আল্লাহ পাক তার পরিবার প্রতি, তার প্রতি সন্তোষজনক, তার পরিবারের সন্তোষজনক হইয়া এই ড্রটা সে পাইছে এবং এই টাকাটা যেন তার পরিবারকে সে ভবিষ্যতের কাজে পৌঁছাইতে পারে, এটি আমরা যথেষ্ট কামনা। প্রথম লাইফে বিদেশে অনেক কষ্ট মষ্ট করছে, অনেক যাইতেও অনেক কষ্ট হচ্ছে, টাকা পয়সা ছিল না, 1 বছর হচ্ছে এই লটারিটা কিনছিল। তো আমরা চাই তার এই টাকাগুলো থেকে বিভিন্ন মেহনতি মানুষ বা কিছু মাদ্রাসা মুক্তব সবগুলোকে দেওয়া হবে, আর হেরো যেটা দরকার ইনশাল্লাহ ওটাই করবে। রাইফুলের এই সাফল্য একদিনে আসেনি, বিদেশে যাওয়ার পর থেকে গেল 9 বছর ধরে বন্ধুদের নিয়ে লটারির টিকিট কেনেন তিনি। সবশেষ বন্ধুরা মিলে গেল বছরের 10 ডিসেম্বর অনলাইন থেকে একটি টিকিট কেনেন। চলতি বছরের 3 জানুয়ারি এর র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে রাইফুলের ক্রয় করা টিকিট নম্বরটি প্রথম পুরস্কার অর্জন করে। দীর্ঘ 9 বছর যাবৎ এই বিগ টিকিট ধরতেছি এবং আমার সাথে আরও লোকজন আছে, আমার বন্ধু বান্ধব মিলে ধরতেছি। আলহামদুলিল্লাহ 9 বছর পর জানুয়ারির 3 তারিখে আমার একটা টিকিট নাম্বারে আমার ড্রটা মিলছে। আমার মা বাবার দোয়া আছে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হাতিয়ার লোক সবাই আমার জন্য দোয়া করছে, আলহামদুলিল্লাহ এই জন্য আমার টিকিটটা লাগছে। এমন সবচেয়ে বেশি বড় কৃতজ্ঞতা আল্লাহর কাছে। 20 বন্ধু মিলে ক্রয় করা টিকিটে রাইফুলের শেয়ার ছিল 3টি। লটারির প্রাপ্ত 105 কোটি টাকা থেকে তিনি পাবেন প্রায় 15-16 কোটি টাকা। দেশে আসার কথা ছিল, এখন এটা গোসাই কাছে আসতেছি। আমরা মোট লোক হলাম 20 জন, তো এগুলো 105 কোটি টাকা এরা ভাগাভাগি করে আমরা এটা সবাই নিয়ে নেবো, সবাই আমার জন্য দোয়া করবেন। প্রাপ্ত অর্থ নিজের পরিবার, আত্মীয় স্বজন ও গরিব দুঃখীদের জন্য সাহায্যের পাশাপাশি সামাজিক উন্নয়নেও ব্যয় করার প্রত্যাশা ব্যক্ত করেন রাইফুল ও তার পরিবারের সদস্যরা। মাহদি হাসান, আরটিভি।